তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিয়ালদহ স্টেশন বেরোচ্ছি আর যেদিকে দেখাচ্ছি শুধু ঢাক বেজে যাচ্ছে হাওড়া ঢুকছি আমরা তো বন্ধুরা চলে এসছে অবশেষে এই যে আমাদের ড্রাইভার কাকু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো বহু প্রতীক্ষার পর 6:30 আমাদের ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে রাতের ভিউ বন্ধুরা ইতিমধ্যে আমরা ফারাক্কা ব্রিজের উপর উঠে পড়েছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিয়ালদহ স্টেশন আর এখান থেকে আমাদের 10 মিনিট জার্নি শুরু বেরোচ্ছি আর যেদিকে দেখাচ্ছি একটু ঢাক বেজে যাচ্ছে আর যাই এখন ট্যাক্সি ধরবো হাওড়া দিকে যাবো তো আমার কথা আছে স্কোয়ার দুজন মিলে এখন এগোচ্ছি বাকি বাকিরা সব সামনে আছে যাই না কতটা চলে যাচ্ছে অনেক চিনে চিনে কথাবার্তা হচ্ছে তো ট্যাক্সিতে উঠি হাওড়ায় গিয়ে তোমাদের সাথে মিটবো বন্ধুরা হাওড়া ঢুকছি আমরা আর এই যে আমরা যাচ্ছি পুলিশের গাড়িতে এই যে খুবই সুন্দর লাগছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন আর লাগেজ টানতে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে বাকি একটা বড় জার্নি তো আসছি বস তো দেখতে থাকো তোমরা আর আমাদের জার্নিটা শুরু করা বিজয়ের বিকেল আমরা এখন প্রায় আধ ঘন্টা আগে ঢুকে গেছি হাওড়া স্টেশন কিন্তু ব্যাপারটা কি আমরা খুঁজেছি প্ল্যাটফর্ম কিন্তু আধ ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি তাও এখন আমরা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না মানে সেই কখন থেকে 11:10, 9 যাচ্ছি তো এবারে চলে এসেছি প্ল্যাটফর্মের কাছে আমাদের ট্রেন মেবি 8 থেকে ছাড়বে আর এই যে আমার সাথে আছে আজকে গ্রুপের মেম্বাররা এই যে আরেকজন ব্লগার আর এখানে আছে ব্রত আর আমাদের ম্যাসেন তো যাই হোক আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে বস বাকি তোমরা দেখতে বন্ধুরা আমরা এখন মানে একটু হাওড়ায় এসে বেরিয়েও পড়েছি কী করতে নাকি রাতের খাবার টাবার নিতে তো রাতের খাবার নিলাম বাকি এই যে আমাদের সুমায়ের স্টাইল আছে পিছনে সানগ্লাস সানগ্লাস পরে তো এখন আমরা এই করছি আবার প্ল্যাটফর্মের দিকে যাব আর ওখানে দাঁড়া দিয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে যাবো এখন হয়তো ট্রেন একটু লেট আছে তো আমরা একটু বসবো এখন আমাদের ট্রেন আসেনি আর আমরা হাঁটাতে লস্তি খেতে চলে এসেছি যাই হোক লস্তি বস্তি খেলাম আবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর ওইদিকে সমুদ্রতা দিদি প্ল্যাটফর্মের ভিতরে আছে বাকি এই যে আমাদের সাথে এখন আছে দাদা সুবায়ন তো যাই প্ল্যাটফর্মের দিকে আর বেশিক্ষণ টাইম নেই তো ট্রেন আসবে গাইস তো এখন বাজে অলমোস্ট 6:45 আর আমাদের ট্রেন দিয়ে দেওয়া হয়েছে বাকি আমার পিছনে আরেকটা ব্লগার আছে তো এখনও স্ট্যান্ডটা বার করতে পারছি না এতগুলো লাগেজ নিয়ে তো আমরা যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মে বাকি এখন ট্রেন ধরো মানে বুঝতেই পারছো সেই আলাদা লেভেলের মজা মানে 10 দিন ঘুরতে বেরোচ্ছি তো মজা তো থাকবেই তো যাই হোক আমরা এখন যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা ধরো কামাখ্যা এক্সপ্রেস বাকি কিছু সুন্দর সুন্দর শর্ত তোমাদের দেখাবোই তো ট্রেনে গিয়ে তোমাদের সাথে পরে এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে S5 এর দিকে তো আমাদের সেবারের সিটটা খুবই বাজে এসছে RAC সিট কনফার্মেশনও হয়নি তো যাই হোক সেভাবে যেতে হবে কিছু পড়ার নেই বাকি হয়তো আসারটা কনফার্ম হয়ে যাবে আমরা এখন এগোই আর এটা ফার্স্ট সিরিজ আমরা প্লেনে করে যাবো এই যে আমাদের সমব্রতটা ভর্তি ভর্তি লাগেজ নিয়ে যাচ্ছে বাকি আমরা এখন এগোই তো দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে ঢুকছে কামরূপ এক্সপ্রেস এত প্রতীক্ষার পর এখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো এখন কামরূপ এক্সপ্রেস ঢুকছে তো সরে যাই বাকি এবার আস্তে আস্তে হয়তো ট্রেনের দিকে উঠবো লাগেজ ফাগেজ ঢোকাবো তারপর তোমাদের জন্য বেশ কিছু শর্ট দিচ্ছি তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসছে অবশেষে এই যে আমাদের ড্রাইভার কাকু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো এই যে দেখতে পাচ্ছ কামরূপ
এক্সপ্রেস। তো আমি এখন কামরু এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি, আর তোমরা পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ডিব্রুগড় লেখা। তো বাকি এবারে আমরা ট্রেনে উঠবো, আমরা উঠবো কামরু এক্সপ্রেসে, আর আমাদের জার্নি শুরু হচ্ছে এখান থেকে। তো দেখতে পাবো সাড়ে ছটায় আমাদের ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। তো এবারে আস্তে আস্তে আমরা এগোবো এনজেপির উদ্দেশ্যে, বাকি শর্ট দেবো, তারপরে শুরু হবে কালকের একটা নতুন দিন নতুন জার্নির সাথে। তো দেখতে পাবো আমরা আমাদের সেকেন্ড হল্ড অর্থাৎ অম্বিকা কালনাতে চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ। যাই হোক, এরপরে আমরা পরবর্তী হল্ড অর্থাৎ নবদ্বীপের দিকে যাবো। এরপরে মোটামুটি 30 কিলোমিটার আছে নবদ্বীপ, বাকি এবারে নবদ্বীপ যাই, আবার তোমার সাথে আসছি। তো দেখতে পাবো এত সব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, আর ওদিকে ব্রতরাও আছে, বাকি খাওয়া দাওয়া করি। আর তোমার সাথে আমাদের পরবর্তী হল কাটোয়া জংশন চলে এসেছি, বাকি রাত তো প্রচুর হলো, দেখা যাক এরপরে কি হল্ড আসে না আসে। তো তোর শেষে আমরা আমাদের পঞ্চম হল সালারে চলে এসেছি, মানে এটা আমার সালার স্টেশন নয়, স্টেশনটার নামই সালার। যাই হোক, এরপরে কোথায় যাই তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পারো। সুভান, স্টেশনটার নাম কি? সালার। তো এটা কার সালার স্টেশন? আমি জানি না, স্টেশনটার নাম সালার নাকি? বন্ধুরা, আমাদের 6 হল খোগড়াট থেকে আমরা এখন বেরোচ্ছি, তাই একটু কালো কালো লাগছে সব অন্ধকার। তো পরবর্তী হোল্ডে গিয়ে মিট করছি আমরা আমাদের পরবর্তী হোল্ড আজিমগঞ্জ জংশনে ঢুকে গেছি। আর এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের রাতের ভিউ, তো দেখতে থাকো। তো এখন বাজে অলমোস্ট রাত 11:30, আর বহু প্রতীক্ষার পর আমরা এখন চলে এসেছি জঙ্গিপুর রোড। তো যাই হোক, এটা আমাদের হাওড়া থেকে ধরলে 10 নম্বর হল্ট, বাকি এবার আস্তে আস্তে হয়তো ফারাক্কার দিকে গবো। তো ফারাক্কার কিছু শর্ট খুব শীঘ্রই তোমাদের সাথে নিয়ে আসি। আমরা আমাদের 11th হল্ট জুলিয়ান গঙ্গা ক্রস করলাম, আর এবারে ডাইরেক্ট তোমার সাথে মিট করছি নিউ ফারাক্কা। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ফারাক্কা ব্রিজের ওপর উঠে পড়েছি, রাত 1টার সময় ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ফারাক্কার ভিউ। আই হোপ তোমরা বেশ এনজয় করছো। দাদা সাম্মারি বলেন কি, জলটা দেখো একবার, বাজে রাত 1:30, আর আমরা এখন আছি মালদা টাউন স্টেশনে। আর এই যে এখন এখানে সব আড্ডা মারছে। দাদা, রাত 1:30 সময় আড্ডা মারতে কেমন লাগছে ট্রেনে বসে বসে? আর এই যে সব আড্ডা মারছে, এই ব্রত চার্জে গুঁজছে, ওর গুঁজতে বেশি ভালো লাগে তাই। তুই সমঝা? নাই তুই সমঝা নেই, এটা আবার কি তোর দাবি কি? যাই হোক, এখন রাত 1:30 আমরা মালদা টাউনে আছি। বেশ 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 আলাদা ফিল আসছে, মানে একটা দার্জিলিং দার্জিলিং ফিল আসছে। তো নেক্সট হল্ডে গিয়ে তোমাদের সাথে মিট করছি, তো দেখতে পাবো তোমরা। মোটামুটি 5:30 মতো, তো আমরা প্রায় এনজেপির কাছাকাছি চলে এসেছি, চটেরহাট পেরিয়ে গেছি, মানে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা। কিন্তু যাই হোক, এখানে এখন একটু ফগি ওয়েদার আছে, তো তাই আমরা দেখতে পাচ্ছি না, কিছু করার নেই, এটা আমাদের লাক ডিপেন্ড করছে। বাকি আমরা আর কিছুক্ষণের মধ্যে এনজেপি ঢুকবো, বাকি ভিডিও এনজেপিতে গিয়ে শেয়ার করছি। যাই হোক, জার্নিটা খুবই এনজয়েবল হবে, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, ফগটা দেখতে পাচ্ছ তোমরা,
ফিলও করতে হচ্ছে আই হোপ নর্থ বেঙ্গলের সেই ফিলিংস। আই হোপ জার্নিটা খুবই এনজয়েবল হবে, তো তোমাদের সাথে সবই শেয়ার করবো কী হবে না হবে, বাকি তোমরাই তো দেখবে, তোমাদের জন্যই তো করা, তো দেখা যাক কী হয় না হয়। এখন এগোই আমরা, খুবই সুন্দর এখানে লাইটিং করেছে, হয়তো মেবি দুর্গা পুজোর জন্য। তো বন্ধুরা, সবেমাত্র আমরা এনজিপি নামলাম, কিন্তু এই যে চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, এই যে আমাদের ব্যাড লাক, আমাদের দিদি ব্যাড লাক, আর এই যে বাকিরা সব আছে। তো এনজিপিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো কিছু করার নেই, তাই আমাদের একটু এখানে অপেক্ষা করতে হচ্ছে। যাই হোক, বাকি মেবি আমাদের গাড়ি খুব শীঘ্রই চলে আসে, তো গাড়ির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো যাবো এবারে যেদিকে ডেস্টিনেশান। অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই, বেরিয়ে যখন পড়েছি তো যেতে হবে। বাকি সবাই সামনে এগোচ্ছে, আর আমি আর সুবায়ন এখন এই মনমোড়া হয়ে হাঁটতে এগোচ্ছি, মানে বৃষ্টি হলে স্বাভাবিক ঘুরতে এসে যদি বৃষ্টি দেখি একটা মানুষের কতটা হাসি থাকতে পারে। যাই হোক, আমরা এখন এগোচ্ছি, হিন্দি স্টেশনের বাইরে যাবো, সেখান থেকে মেবি টাটা সুমো বুক করা আছে। বাকি এই যে আমরা ফোন ওভারে উঠছি এই এনজিপি স্টেশন, তো আমরা এখন বাইরের দিকে যাই, সেখান থেকে আস্তে আস্তে দার্জিলিংয়ের পথে সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসছি তোমাদের সাথে। তো দেখতে থাকো তোমরা, আর বাকি এনজয় করো। অলরেড গাইস, তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে এনজিপি অব্দি এসেছি। তো মোটামুটি পরের ভিডিওতে তো চমক আসছেই, এইটা এরপরে আসছে তোমাদের সাথে যে আমি এনজিপি থেকে কীভাবে দার্জিলিং গেলাম, দার্জিলিংয়ের ফার্স্ট নাইট কাটানো। তো দেখতে থাকো তোমরা, আর যদি ভিডিওটা এত দূর অব্দি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য, আর নেক্সট ভিডিওর কিছু ঝলক তোমরা দেখে নাও। খাড়া পাহাড়ে আর সেই একটা দারুণ ভিউ আসছে এদিকে, মানে অসাধারণ। ও হো, আমরা এখন কার্সিং এর পথে, আর এখানে চা খাবার দাবার খাওয়ার জন্য তো গাড়ি একটু দাঁড়িয়েছে। তো যাই হোক, মানে নিজের ভাষা হারিয়ে ফেলছি, এতটাই সুন্দর ভিউ। কার্সিং এর বোট, ওয়েলকাম টু কার্সিং। তো ইতিমধ্যে আমরা কার্সিং ঢুকে গেছি, আর এই যে পুরো কার্সিং শহরটা। বন্ধুরা, আমি ভেবেছিলাম যে পুরো মজা করে আসবো, একা একা আসবো, ফাঁকা রাস্তা, বাট এই লাস্ট 15 মিনিট ধরে চড়তে চড়তে মানে চড়াই রাস্তা পুরো, বুঝতেই পারছো, পাহাড়ি এলাকা, মানে পা পুরো কি বলবো, সেই বলে বোঝাতে পারবো না কি পরিমাণ ব্যথা করছে, মানে মজা তো আসছে, একটা নিউ এক্সপিরিয়েন্স। আগে চলে এসেছিলাম, এই যে সব কটা লেট করে চলে এসছে, আমি আধ ঘন্টা ধরে এসে বসে আছি, মানে এটাই হচ্ছে হেঁটে আসার স্টাইল। তো তোমরা দেখতে পাচ্ছ এই সামনে মেল রোড, মানে কি করবো, মানে বুঝতে পারছি না, চারদিক দিয়ে মেঘ ফেঘ ঘুরে যাচ্ছে, তো তাই হোটেলের দিকেই যাই। খুবই ঠান্ডা, মানে সকালে ভাউ কাটছিলাম, ঠান্ডা নেই করে, আর এখন ফান ফান করার পর এটা বাজে হয়ে ঠান্ডা লাগছে। মেলের সামনে আছি, আর এই যে মেলের উল্টো দিকটাতে পিছনে একটা এরকম একটা কি ওয়াস টাইপের আছে, টাওয়ার টাইপের,